জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার 4 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি তারকা ফুটবলার আব্দুল সালাম মুর্শেদি কোমর বেঁধে মাঠে নেমেছেন। বিরামহীনভাবে ছুটছেন 3 উপজেলা এলাকায়, বসে নেই স্ত্রী শারমিন সালামও। স্বামীর সাফল্যে স্ত্রীর কর্তব্যকে প্রাধান্য দিয়ে তিনিও ছুটছেন সমানতালে। শুনছিলেন চ্যানেল এটিভি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে নিয়মিত আপডেট সংবাদ পেতে এবং চ্যানেলটির সম্প্রচার বাড়াতে লাইক কমেন্টস করে আমাদের সঙ্গে থাকুন। 10 ডিসেম্বর প্রতীক পাওয়ার পর থেকে সভা সমাবেশ, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটের লড়াইয়ে মেতে রয়েছেন সালাম মুর্শেদি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কখনো রূপসা, কখনো তেরোখাদা, আবার কখনো দিঘলিয়া উপজেলা এলাকায় ভোট প্রার্থনা করছেন, তুলে ধরছেন আওয়ামী লীগ সরকারের বিগত 10 বছরের উন্নয়ন কর্মকাণ্ড। এই 3 উপজেলা এলাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা সহ বেকারত্ব দূরীকরণে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রূপসায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, এখন দেশে উন্নয়ন দেখেছে, আর সেই উন্নয়নে 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন এই 2 টার্মে অর্থাৎ 10 বছর ক্ষমতায় ছিল, আমরা কি দেখেছি? অভূতপূর্ব উন্নয়ন। সেই উন্নয়ন একবারে শহর থেকে, দেশ থেকে, আমাদের বিদেশ থেকে আপনার গ্রাম পর্যন্ত এসেছে। এই সেই উন্নয়নে এক সময় বাংলাদেশকে বলা হতো 71 সালে দরিদ্র দেশের রোল মডেল। আর মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা এই যে 2 টার্মে দেশ চালিয়েছেন, এখন আমাদের দেশকে বলা হয় উন্নয়নের রোল মডেল। এবং নেক্সট 10 ইয়ার্সে যে ইকোনমিক যে ডেভেলপমেন্ট হবে, সেই ডেভেলপমেন্ট বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে 10টি দেশের মধ্যে একটি দেশ। প্রিয় বন্ধুগণ, আমি শুধু এইটুকু বলবো, বাংলাদেশের অনেক রাষ্ট্রপ্রধান আমরা দেখেছি, আমাদেরই সেই নেতা যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন আছেন, সে বিদেশ থেকে আন্তর্জাতিকভাবে 40টির বেশি উপাধি পেয়েছে এবং উপাধি অর্জন করেছে। আমার অতীতে কোনো নেতার কথা মনে নাই 4টিও উপাধি পেয়েছে সেটি জানা নাই, তবে যে উপাধিটি আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয় সেটি হলো মাদার অফ হিউম্যানিটি, মমতা ভয় মা, মানবতার মা। আমাদের আমি নির্বাচনের 2-1টি কথা আপনাদের সাথে বলবো, সে তার আগে শুধু এইটুকু বলতে চাই, এই উন্নয়নে বাংলাদেশের যে পদ্মা ব্রিজ, আমাদের উন্নয়নের অনেক কিছু হয়েছে, তবে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য এই পদ্মা ব্রিজ কত গুরুত্বপূর্ণ সেটি কিন্তু আপনারা সবাই জানেন। এই পদ্মা ব্রিজের কাজ 60%-এর বেশি শেষ হয়েছে। এই কাজ শেষ হলে আমাদের এই এলাকার উন্নয়ন শুধু হবে না, কর্মসংস্থান সৃষ্টি হবে। শুধু এইটুকু বলতে চাই, আগে বৃহত্তর খুলনা ছিল দ্বিতীয় বৃহত্তম শিল্প নগরী, এখন শুধু নামে আছে। বিএনপি সরকার যখন এই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, আদমজী সহ খুলনার নিউজপ্রিন্ট সহ অন্যান্য বড় বড় মিলগুলো সবই বন্ধ করে দিয়েছে। আমাদের সরকার যখন এসেছেন সেই মিলগুলো পুনরায় চালু করেছে। আমার প্রথম কাজ হবে এই মোস্তফা রশিদি সুজা সাহেবের জায়গায় আমি এসেছি, আমার প্রথম কাজ হবে তার অসমাপ্ত কাজগুলো করা এবং যে শিল্পগুলো বন্ধ আছে সেগুলো পুনরায় চালু করা। যে অর্থনৈতিক অঞ্চলগুলো আছে 13 ঘটায় একটি, মোংলায় এবং দিঘলিয়ায় একটি হবে, সেই অর্থনৈতিক উন্নয়ন জোনগুলোতে আমাদের ব্যবসায়িক সংগঠনদের এবং ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের এনে এখানে আপনার ইন্ডাস্ট্রি সেট আপ করে কর্মসংস্থান করা হবে আমার প্রথম 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 কাজ। দিঘলিয়ায় উঠান বৈঠকে তিনি বলেন, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, সবাইকে নিয়ে আলোচনা করে অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন করাতে চায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি শুধু এইটুকু বলবো, নির্বাচনের সময় অনেকে আসবেন, অনেকেই বলেন, অনেক কিছু করবেন। আমি দুটো উদাহরণ দেই আপনাকে, এই খুলনা নগরী ছিল দ্বিতীয় বৃহত্তম শিল্প নগরী, এই বিএনপি সরকার যখন যা দায়িত্বে ছিল, ক্ষমতায় ছিল, সব মিল কিন্তু বন্ধ হয়েছে, হাতে কোনো আর 4-5টা মিল আছে। বাংলাদেশে সবচেয়ে বড় জুট মিল আদমজী জুট মিলে বন্ধ হয়েছে। বিভিন্ন সমাবেশে তিনি বলেন,
নির্বাচন এসছে, অনেকেই অনেক কথা বলবেন যে আমি এই করব তাই করব, আপনাদের ভাগ্যের পরিবর্তন করব। আরে মানুষ এখন বিশ্বাস করে না, নগদে বিশ্বাস করে, যা কারেন্ট পায় সেটাই বিশ্বাস করে। কবে করবেন? অতীতে করেছে, আমাকে উনি বলছেন, একজন সালাম সাহেব এখানে আসবে না, উনি চলে যাবে, উনি এখানে বেড়াতে এসছে। আরে ভাই আমি বেড়াতে এসছি কি জন্য? আমি তো দেখে আমার লোকের কাছে করবো, বলি না উনি চলে যাবে। আমি ওনাকে একটা দিন বলতে চাই, উনি বলছেন আমি সর্বোচ্চ কর্মসংস্থান করেছি, ওনার আমি কোনো কর্মসংস্থান আছে আমার মনে জানা নাই। আমার তো 22,000 আছে, আরো 2,200 লোককে দিতে পারবো। ওনারা জিজ্ঞাসা করেন আপনারা 22টা লোকে চাকরি দিতে পারবে কিনা এক মাসে, আমি অন্তত 2,200 লোককে দিতে পারবো, চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের যে ম্যানিফেস্টো আছে, এই ম্যানিফেস্টো অনেক কিছু আছে, শুধু উন্নয়ন বলে তো আপনারা উন্নয়নটা দেখবেন, ভবিষ্যতে কি করবে, ভবিষ্যতে বেজে কাজগুলো হলো বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে কোন অবস্থান আছেন সবই জানেন। আমার নেতা, আপনাদের নেতা জন্মের চেয়ে শেখ হাসিনা 178টা দেশের নেতৃত্বের জরিপে উনার অবস্থান এখন তৃতীয় শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন সব নেতা, আমি বলি নাই বিশ্ব বলছি। 71 সালে বলেছে বাংলাদেশ হল দরিদ্র দেশের রোল মডেল, আর আজকে 1918 সালে 2018 সালে সেই যারাই বলেছে তারাই বলছে নেক্সট 10 ইয়ার্সে বাংলাদেশ হল উন্নয়নের রোল মডেল। এবং যে 10টি দেশ অর্থনৈতিকভাবে উন্নয়ন লাভ করে বাংলাদেশ হল প্রথম দেশ। এটা কার জন্য সম্ভব হয়েছে? জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের কারণে হয়েছে। এদিকে স্বামীর নির্বাচনী মাঠ দখলে রাখতে শক্ত হাতে হাল ধরেছেন স্ত্রী শারমিন সালাম। মহিলা লীগের পাশাপাশি নির্বাচনী এলাকার নারী ভোটারদের সংগঠিত করছেন তিনি, ছুটছেন এ গ্রাম থেকে সে গ্রাম। 14 ডিসেম্বর বিকেলে তিনি পূর্ব রূপসা এলাকায় বিশাল মিছিলে অংশগ্রহণ করেন। এর আগে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। রূপসার পালেরহাট এলাকায় নির্বাচনী সমাবেশে আব্দুল সালাম মুর্শেদীর সহধর্মিনী শারমিন সালাম বলেন, আওয়ামী লীগ সরকারের বিগত 10 বছরে আমাদের কি কি উন্নয়ন হয়েছে সেটা আপনাদের কাছে আজকে যে আমরা তুলে ধরেছি, কিন্তু এর সুফল আমরা কম বেশি সবাই আমরা ভোগ করছি। তো আমাদের আওয়ামী লীগের এই 10 বছরে আমরা যা যা সুবিধা পেয়েছি, আমাদের যা উন্নয়ন হয়েছে, তার মধ্যে কিন্তু মহিলাদের উন্নয়নটা উল্লেখ করার মতো। আজকে মহিলাদের উন্নয়নে বাংলাদেশ একটা রোল মডেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদেরকে নিয়ে মহিলাদের যে উন্নয়ন হয়েছে সেটা বাংলাদেশে একটা অনেক উঁচু স্থানে নিয়ে গেছে, রোল মডেল হয়েছে।